এই সারগুরুকে আমি 8% যদি আমি জারা ঘাসটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভালো ঘাস হলো জারা ঘাস যেটা নাকি উচ্চ ফলনশীল এবং প্রতি 40 থেকে 45 দিনে ভালো প্রোটিন সহ হারভেস্ট করা যায় 300 থেকে 350 কেজি পর্যন্ত গরুকে আপনি শুধু ঘাস দিয়ে আপনি হাই প্রোটিন ঘাস হইতে হইব জারা ঘাস জারার চেয়ে ভালো প্রোটিন ঘাস এখন বাংলাদেশে কোথাও নাই যে যাই বলো আপনার লসটা কিন্তু আপনি বুঝতেছেন না কোথায় আপনার লস সে আপনাকে রিটার্ন দিতেছে 140 টাকা আপনি খাওয়াইতেছেন প্রতিদিন 250 টাকা লস হচ্ছে প্রতিদিন 250 টাকা লস হইতেছে তো সে বড় হবে 600 কেজি হবে 700 কেজি হবে 800 কেজি হবে লাভ কি আপনার কত পড়বে অনেকেই কোশ্চেন করেছিল যেটা সেটা হচ্ছে ঘাস লাগানো আপনি শিখাইছেন পরিচর্যা শিখাইছেন সবকিছু শিখাইছেন কিন্তু প্রথমবার হারভেস্ট করার পরে জমিটাকে কিভাবে তৈরি করতে হবে সেকেন্ড হারভেস্টের জন্য এই বিষয়টা জানতে চাই যখন আমি জমির ঘাসটা কাইটা নিছি তখন কাইটা নেওয়ার পরে ওই যে ঘাসের যে উচ্ছিষ্টটা শুকনো পাতা এগুলো সব এইভাবেই পড়ে ছিল আচ্ছা এই যে উপরে আছে পড়ে আছে এটা এইভাবেই থাকে ঠিক আছে এটাকে আমি সময় দেই এক সপ্তাহ এটা এইভাবেই থাকবে এখান থেকে কুশি গজা এখন এই ঘাসটা যে অবস্থায় আছে এক সপ্তাহে এই 3-4 দিনে আর ডবল হয়ে যাবে আচ্ছা এই 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 কোপটার কারণে আচ্ছা আচ্ছা আর সারগুরুকে যদি আপনি দানাদার দিয়ে পালতে থাকেন তাহলে আপনার মাংসের চর্বির পরিমাণ বেশি থাকবে আমরা ঘাস 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 নো ঘাস নো খামার নো ঘাস না আপনার এটাকে যদি অন্যভাবে এখন বলতে হইব ঘাস 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 ছাড়া দ্বিতীয় কোনো আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদী হাসান আজিম ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমি চলে আসছি ভাকুর্তা সাভার দর্শক ভাকুর্তা সাভার বলতে যত দূরে চলে যেতে হয় ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা তো দূরে না এটা হচ্ছে গাবতলী বাসস্ট্যান্ডটা পার হয়ে একটু সামনে আসলেই যেটাকে বলে হচ্ছে আমিনবাজার ব্রিজ আমিনবাজার ব্রিজটা পার হয়ে আপনার বাম দিকে নামলেই কিন্তু আপনারা এই খামারটি পেয়ে যাবেন এটার নাম হচ্ছে চাঁদপুর এগ্রো এবং আপনাদের সবার খুবই প্রিয় একটি খামার এটি এবং আপনাদের সবারই একজন শ্রদ্ধাভাজন এবং প্রিয় ব্যক্তি আব্দুল হাই ভাইয়ের খামার এটি দর্শক এই খামারটা মূলত ঘাস ডিপেন্ডেবল একটি খামার এই খামারের সব মানে গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস এটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা খামারই হওয়া উচিত কিন্তু আমরা খামারিরা কেন জানি এই বিষয়টাকে ইগনোর করে যাই ঘাস চাষে একটু কষ্ট সেটাকে ইগনোর করতে গিয়ে আমরা কিন্তু অনেক টাকা লস করে ফেলি আসলে এই বিষয়টাই কিন্তু বিগত অনেক দিন যাবৎ আব্দুল হাই ভাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে আমরা সবসময় একটা বাংলায় কথা শুনি যে বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান এখন কিন্তু দেখা যাচ্ছে যে ভাতের চালের চালুর দাম বেশি হয়ে গেছে কিন্তু ঘাসের ব্যাপারটা কিন্তু কখনো এরকম হয় না সবসময় কিন্তু দানাদার কিংবা সাইলের সব কিছুর তুলনায় ঘাস চাষের খরচটা কিন্তু অনেক নিচে থাকে তারপরও আমরা কেন এই ঘাস চাষে উদ্বুদ্ধ হই না এটা আসলে আমার মাথায় আসে না তবে দর্শক যাই হোক আজকে আমরা আবার আব্দুল হাই ভাইয়ের সাথে কথা বলবো বিশেষ কিছু বিষয় নিয়ে যেগুলো হচ্ছে গত পর্ব একটা প্রতিবেদনে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যেটা হচ্ছে আব্দুল হাই ভাই কিন্তু ঘাস চাষ কীভাবে করতে হবে কীভাবে কাটিং লাগাইতে হবে সব কিছু খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছিল কিন্তু এরপর আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে ওনার কাছ থেকে তো ঘাস লাগানো শিখলাম কিন্তু প্রথমবার হারভেস্ট করার পরে ঘাসকে কীভাবে যত্ন নিলে ঘাস অধিক ফলন দিবে এই জিনিসটা ওকে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন ঠিক সেই বিষয়টাকে আজকে আলোকপাত করার চেষ্টা করবো তার পাশাপাশি যে আব্দুল হাই ভাই নিজে কীভাবে গরু লালন পালন করে ওনার গরু উনি কীভাবে ফ্যাটেনিং করে এই বিষয়গুলো নিয়েও আসলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছে আলহামদুলিল্লাহ আছি ভালো আপনার এখানে আসি আসলে মানুষকে কিছু শেখানোর জন্য নিজেও কিছু শেখার জন্য ঠিক আছে আমাদের এই পর্যন্ত আপনার খামারে যে কয়েকটা প্রতিবেদন করা হয়েছে প্রত্যেকটা প্রতিবেদনেই দর্শক সবাই খুব ভালো কমেন্ট করেছে এবং তারা সবাই প্রকাশ করেছে যে তারা অনেক কিছু শিখেছে সেখান থেকে তো আমাদের বাঙালি তো আসলে যেখানে ঠেকে সেখানে শিখে এইরকম সরাসরি শেখার সুযোগ খুব কম পায় তা আমরা আজকেও কিছু বিষয় বা কিছু ইনফরমেশন শেয়ার করবো আমাদের দর্শকদের কাছে আপনার সহযোগিতা চাচ্ছি না অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি যতটুকুন আমি জানি এইটুকুন প্রত্যেকটা খামারিকে জানানোর জন্য এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সেটাই আমি বলি আমি আসলে কিন্তু কোনো কিছু শিক্ষা দেওয়ার জন্য বলি না আমি যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের মাধ্যমে যেন সবাই জানতে পারে বিষয়টা এরকমই কিছুই না আচ্ছা আপনার গরু লালন পালন দেখতেছি আমরা প্রচুর ঘাস আছে সবাই ঘাস খাচ্ছে সব গরু ঘাস খাচ্ছে এবং আপনার বিশাল ঘাসের আবাদ আপনি প্রচুর ঘাস করেন এবং আমি বলবো যে বাংলাদেশে যারা ঘাস নিয়ে কাজ করে আপনি সবচেয়ে বেশি রিসার্চ করেন ঘাস নিয়ে হ্যাঁ আপনার ঘাস নিয়ে থাকেন সবসময় আপনি আমি দেখেছি তো আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি যেভাবে গরু পালতেছেন এটার প্রসিডিউরটা কি কীভাবে পালতেছেন আর এটা কতটা সঠিক বা এটা কতটা বাণিজ্যিকভাবে সফল হওয়া সম্ভব এই উপায়ে আচ্ছা প্রথমত বলি যে আমি একজন ছোট খামারি কারণ আমার এই শেডটা আপনার 26টা গরু রাখার শেড
তো 26টা গরু হলো একটা ছোট খামারি, সে বড় খামারির নাম মিডিয়াম খামারিও না বা মাঝারি মানেরও না, ক্ষুদ্র খামারি। তো আমার প্রচেষ্টা হলো যে আমি ছোট থেকে শুরু করতেছি, ছোট ছোট অনেক খামার বাংলাদেশে আছে, তো তারা যদি কিছুটা উপকৃত হয় আমার, আমি যেটুক জানি সেটুক শেয়ার করলাম। তো আমি প্রথমে গেছি এই 26টা গরুর কী পরিমাণ ঘাস লাগতে পারে, সেই ঘাসের প্রত্যেকটা গরুর জন্য আমি 8% করে বরাদ্দ রাখছি, একটা গরুর জন্য 8% সার গরু। আচ্ছা, আর এই সার গরুকে আমি 8% যদি আমি জারা ঘাসটা, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভালো ঘাস হলো জারা ঘাস, যেটা নাকি উচ্চ ফলনশীল এবং প্রতি 40 থেকে 45 দিনে ভালো প্রোটিন সহ হারভেস্ট করা যায়। আচ্ছা, তো এই জারা ঘাসের প্রজেক্টেই আমি করছি ম্যাসিভলি। আচ্ছা, আর ম্যাসিভ প্রজেক্টে জারা ঘাস। আর সেখানে আমি প্রথমে অল্প ছোট আকারে স্মার্ট নেপিয়ার করছি, এখন এটা আমি 20-25% স্মার্ট নেপিয়ার করছি, কারণ স্মার্ট নেপিয়ারটা যেহেতু 70 দিনের আগে হারভেস্ট করা যায় না গরুর জন্য, ছাগলের জন্য হয়তো 1.5 মাসে করা যায়, তো এটার সময়টা একটু লম্বা, তো যার জন্য আমি জারা ঘাসটাই প্রাধান্য দিয়েছি, যেহেতু এটাতে হাই প্রোটিন এবং 40 থেকে 45 দিনে খাওয়ানো যায় এবং বিঘাপ্রতি আমি 10 টন ফলন পাই। বাণিজ্যিকভাবে ঘাসটা আমি মার্কেটিং করি। আচ্ছা, তো আমি যে 10 টনের কথা বলতেছি এটা কৃষক লেভেলের হিসাব, কৃষক চাষ করলে 10 টন পাবে, আমি কিন্তু এর চেয়ে বেশি চেষ্টা করি বিয়ের করার জন্য, কারণ আমার প্রোডাকশনের উপরে আমার ভ্যালু। তো সেই ক্ষেত্রে 10 টন আপনি ঘাস পাইতে হইলে যেভাবে পরিচর্যা করতে হয় প্রথমবার কাটার পরে দ্বিতীয়বার, সেটা আমি আপনাদেরকে আজকে দেখাই দিব। আর দ্বিতীয়ত, গরু ঘাস খাওয়াইলে কি রেজাল্ট আসে এটাই জানতে চাচ্ছি, এটা হলো মূল বিষয়। যেহেতু আমি ছোট খামারি, আমার বড় গরুর কেনার ক্যাপাসিটিও নাই, পালার ক্যাপাসিটিও নাই, মার্কেটিং করালো সবচেয়ে বড় বিষয় এটা আমার কাছে নাই, কারণ আমি 10 লাখ টাকা গরু বেচতে পারবো না। আমার বিক্রি করার ক্যাপাসিটি আছে 5 থেকে 6 মন 7 মন, কষায় নিয়ে যাইব, কারো বিয়ে শাদী অনুষ্ঠান নিয়ে যাইব, ওইটুকু আমি চিন্তা করি। তো সেই দিক থেকে আপনি ঘাস দিয়ে গরু পাললে আপনি 300 থেকে 350 কেজি বডি ওয়েট যখন থাকবে ওই পর্যন্ত শুধু ঘাসের উপর আপনি গরু পালতে পারবেন, দানাদার লাগবে না, সাড়ে তিনশো কেজির পরে আমি যেটা পাইছি, প্রত্যেকটা গরু কিন্তু, এই এখানে 8টা গরু আছে, 8টা গরু কিন্তু 8ভাবে আমি পালন করি, এক একটার উপরে এক এক রকম আমি সমীক্ষা চালাইতেছি। তো সর্বোপরি আজকে পর্যন্ত আমি যে রেজাল্ট পাইছি, আমার হিসাবে কোথায় ভুল, পরে আমি সাভার ভেটেরি সার্জনের অফিসারের সাথে পরামর্শ নিলাম, তুমি আমাকে যে পরামর্শটা দিল সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা, 300 থেকে 350 কেজি পর্যন্ত গরুকে আপনি শুধু ঘাস দিয়ে আপনি হাই প্রোটিন ঘাস হইতে হইব, জারা ঘাস, জারার চেয়ে ভালো প্রোটিন ঘাস এখন বাংলাদেশে কোথাও নাই, যে যাই বলো। এখন পার্সেন্টেজ কত আছে সেটা তর্কের বিষয়, সেটা তর্ক করার দরকার নাই, আপনি শুধু ঘাস করেন, কচুরি বানায় খাওয়াবেন না, ঘাস হিসেবে জারা ঘাস। হ্যাঁ, 45 দিনে কাইটা নিয়ে আসবেন, সর্বোচ্চ প্রোটিন পাবেন, সেটা দিয়ে আপনি যদি গরুটা পালেন 300-350 কেজি পর্যন্ত ভালো গ্রোথ পাবেন, 300-350 কেজি ওয়েট ক্রস করার সাথে সাথে ওকে দানাদার টাচ করাইতে হইব। আচ্ছা, দানাদার দিবেন ভালো মানের দানাদার, এই কুড়া ভুষি এটা সেটা এরকম না, ভালো মানসম্মত দানাদার দিবেন, যেটা বডি ওয়েটের 0.5% দিবেন, ইনশাল্লাহ আশা করা যায় গরুর গ্রোথ প্রতিদিন ওই 350 থেকে 500 পর্যন্ত, যেই 150 কেজির যেই গ্যাপটা আছে প্রতিদিন আপনি 1 কেজি করে পাবেন, প্রতিদিন 1 কেজি পাবেন ভালো মানের দানাদার হইলে। আচ্ছা, এই ভালো মানের দানাদার আপনি পাবেন কোথায়, আমি যেটা জানছি, আমি যার কাছ থেকে শিখছি, আমি তাদের ঠিকানা আপনাকে দিয়ে দিই, তাদের জায়গা আমি চিনে দিই। আমি সাভার ভেটারি সার্জনের সাথে পরামর্শ করলাম, স্যার আমার গরু এই কয়টা, আমি কীভাবে কী করতে পারি, আমার একটা রেশিও বানিয়ে দেন। আচ্ছা, তো উনি ভদ্রলোক আমাকে বানিয়ে দিল যে এইটা এতটুকু দিয়ে আপনি বানায় গরুকে খাওয়ান, ওনারে কিন্তু আমার কোনো পয়সা দিতে হয় নাই। আচ্ছা, বরঞ্চ উনি এখন প্রতি সপ্তাহে একদিন এদিকে আসলে আমার ফার্মে দেখা যায়, আচ্ছা যে ভাই কী অবস্থা গরু, উনি আসে, ওনার কিন্তু আমার একটা চাও খাওয়াইতে হয় না, চা খাওয়াইতে হলে ভাই তালা কিন্তু আর আসবো না, ওনাদেরকে রাখাই হয়েছে সরকার এই কারণে, ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা হয়তো অনেকে এই ইনফরমেশনটা জানি না, যার জন্য আমরা সেখানে যাই না।
তো ওনাদের কাছে গেলে ওনারা একটা লিস্ট করে দিবে, আপনার লোকাল বাজারেই ওই জিনিসটা পাবেন আপনি। হয়তো ওনারা 10টা 12টা 15টা আইটেম দিবে, একটা 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 করে কিনা রেশিও অনুযায়ী আপনি নিজে মিক্স করবেন। তো এই পর্যন্ত আমি যেটা মিক্স করতেছি, আমার কখনো ওই যে এই সপ্তাহে আবার কুড়ার দাম বাইরে গেছে, একটু রেটটা বাড়বে, 43-44 টাকা কেজি পরে। আচ্ছা, তো 43-44 টাকা যদি কেজি পরে আপনি হাফ কেজি খাওয়াবেন, আর 350 কেজি লাইভ ওয়েট একটা গরুকে হাফ কেজি, না না বডি ওয়েটের 100 কেজির 100 কেজির জন্য হাফ কেজি, 100 কেজির জন্য হাফ কেজি, 100 কেজির জন্য হাফ কেজি, দুইবারে, একবারে না সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায় হাফ কেজিতে যা আসে ওইটা দুইটা ভাগ করে সকালে একবার সন্ধ্যায় একবার দিয়ে দিবেন। মানে 300 কেজি লাইভ ওয়েট হলে 1.5 কেজি দানা দরকার, 1.5 কেজি সকালে দেন আপনার 700 গ্রাম, বিকালে 700 গ্রাম, এনাফ। কিন্তু ঘাসটা এটার সাথে দিতে হবে কিন্তু হাউসফুল, যে ওর আনলিমিটেড ঘাস যতক্ষণ খাইতে পারে, যতক্ষণ খাইতে পারে। অনেকে বলে যে ঘাস বেশি খেলে কিচ্ছু হইব না, আপনার খাবার হলো একরকম, মানুষের খাবার একরকম, জীবজন্তুর খাবার হলো একরকম, সো সারা রাত ঘাস খাক, আল্লাহ তৈরি করছে ঘাস খাওয়ার, ঘাস খাওয়ার জন্য। তো এই উচ্চমানের উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবারটা আপনার কোথাও যাইতে হইব না, আপনার প্রত্যেকটা উপজেলা সরকারি অফিস আছে, অফিস থেকে আপনি শুধু লিস্টটা করে নিয়ে আসবেন, আপনার লোকাল বাজারে গ্রামের বাজারেই ওই জিনিসটা পাইবেন, শুধু কিনে একসাথে মিক্স করে গরুকে খাওয়াই দিবেন। প্রতিদিন আপনি 1 কেজি পাবেন। এইবার আসি, ছোট খামারি যারা আছে তারা কখনোই 470 কেজির উপরে গরু রাখবেন না ফার্মে, যদি রাখেন তাহলে লস অনিবার্য। ছোট খামারিরা যাদের 20টা গরু আছে, 25টা গরু আছে, এরা হলো ছোট খামারি। আচ্ছা, এর বড় যারা তাদের মার্কেটিং পলিসি ভিন্ন, তাদের কাস্টমার বেস ভিন্ন, সেই দিকে আপনার দেখার দরকার নেই। আপনার আমার দেখতে হবে, আমি 1টা গরু পালছি 6 মাস, আমার 1টা গরু যদি 10,000 টাকা আসে আলহামদুলিল্লাহ বলতে হবে। কিন্তু এই বিষয়টা হচ্ছে কি, আমিও আপনার মতো এই কথাটা আমি আরও 2 বছর আগে আমি আমার চ্যানেলের দর্শকদেরকে বলছি, কিন্তু এই কথাটাকে মানুষ বিতর্কিত করে ফেলে। হ্যাঁ, মানুষের অনেকের ধারণা হচ্ছে যে আমরা ছোট খামারিদেরকে নিরুৎসাহিত করি বড় গরু পালার জন্য। না না না, বড় গরু বিক্রি করার মতো জায়গা আপনার নাই, আপনি সেই জায়গা চিনেন না, এটা বিতর্কিত করে ফেলে অনেক। না না না, বড় গরু, একটা বড় গরু, এই গরুটা আপনার 470 কেজি, আমি খুব তথ্য নিয়ে বলতেছি, 470 কেজি পর্যন্ত সে প্রতিদিন 1 কেজি গেইন করবে, হাফ কেজি দানাদার আর আনলিমিটেড ঘাস। যখন সে 470 কেজি ক্রস করবে তখন তার গ্রোথ হবে প্রতিদিন 300-350 গ্রাম। এই 300-350 গ্রাম সে গ্রোথ হইতেছে, তাহলে মাংস পাইতেছেন 200 গ্রাম, 200 গ্রাম মাংসের দাম কত? এখন আপনি তাকে খাবার দিতে হবে প্রতিদিন 1 কেজি করে, মানে লাইভ ওয়েটের 1 কেজি, তার মানে 400 কেজিতে 4 কেজি, 4 কেজি দানাদার খাবারের দাম কত? 45 টাকা করে যদি আপনি হিসাব করেন, 40 টাকা, 250 টাকা, সে 100 টাকার ঘাস খাবে 300 টাকা, 250, 150, 350, আপনার লেবার খরচ আছে আরও 50 টাকা, 400 টাকা, সে মাংস বাড়লো 200 গ্রাম, 200 গ্রাম মাংসের দাম কত? 200 গ্রাম মাংস এখন বাজার মাংসের দাম মনে করেন 700 টাকা, 700 টাকা হলে 200 গ্রাম মাংসের দাম কত হয়? 140 টাকা, 140 টাকা, তাহলে 140 টাকা সে আপনাকে রিটার্ন দিচ্ছে, আপনি খাওয়াইতেছেন 400 টাকা, 400 টাকা, আপনার লসটা কিন্তু আপনি বুঝতেছেন না, কোথায় আপনার লস? সে আপনাকে রিটার্ন দিতেছে 140 টাকা, আপনি খাওয়াইতেছেন 250 টাকা লস হচ্ছে, প্রতিদিন 250 টাকা লস হইতেছে। তো সে বড় হবে, 600 কেজি হবে, 700 কেজি হবে, 800 কেজি হবে, লাভ কি আপনার? আপনার লসের পরিমাণ দিন দিন বাড়তেছে, আপনার এই ছোট গরুতে যেগুলোতে লাভ হইতেছে আইসা লস এটাতে ঢুকতেছে। তখন আপনি কোরবান ঈদের দিন বিভিন্ন বাজারে বৈশা কান্নাকাটি করেন যে বড় লোকেরা আমগরে চিনে না, আর বড় বড় খামারিদের তাদের আত্মীয় স্বজনই আছে বড় বড় লোক, ওর কাছে যায় জিজ্ঞাসি করে না গরুর দাম কত, বা এই গরুটা পাঠিয়ে দিন, আচ্ছা টাকা কত দিমু, দেন যা মন চায়, এইভাবে ওনাদের বেচা কিনা হয়। আর আপনার কাছে তো আইসা সে মাংসের হিসাব করবে, আর 500 কেজির পরে কী হয় গরুর, যত গরু আছে বাড়বে 30% মাংস, 70% হলো বাড়বে ফ্যাট, কষাই আপনার কাছ থেকে কিনবে না 500 কেজি উপরের গরু, কারণ সে জানে এটার ভিতরে ফ্যাট বেশি, ফ্যাট তো সে বিক্রি করতে পারবে না, তাহলে কষাই আপনার কাছ থেকে কিনতেছে না, হাটে নিতেছেন বিক্রি হইতেছে না, কোরবানিতে আনছেন, আপনার সেই বড় লোক আত্মীয় নাই যে আপনার কাছ থেকে গরুটা নিবে, তাহলে কেন আপনি 500 কেজির উপরে গরু করবেন? না, কথা যুক্তি আছে, কারণ 500 কেজির পরেই গরু বাড়ে, হলো ফ্যাটটা বেশি বাড়ে, মাসেলটা কম বাড়ে। আমি এমনও দেখছি যে বড় বড় খামারে যেটা হয় কি, বন্ধু বান্ধব সবাই 2-3টা গাড়ি নিয়ে বের হয়ে খামারে যায় কুরবানিদের 15 দিন আগে বা 20 দিন আগে, যাই মনে করে যে বন্ধু 7-8 জন গেছে খামারের মধ্যে, 7-8 জন যায় 7-8টা গরু চয়েস করে ফোন দিয়ে বলে আসছে, এই আমার এই গরুগুলো যে ট্যাগ নাম্বার এত এত, এগুলো আমরা আমাদের জন্য রাখিস রাখিস, এখান পর্যন্ত কিন্তু কথা শেষ, দামাদামি কিন্তু এখানে হয় না, ঠিক আছে। এরপরে কিন্তু ওই খামারের যদি গরু বাকিগুলো যেগুলো রয়ে যায় ওগুলো সে বিক্রি করে, এগুলো সে সাথে সাথে সাইড করে ফেলে, কারণ তারও আত্মবিশ্বাস আছে এই লোক সে নিবে নিবেই,
আচ্ছা দেখেন এই যে আমি কাটিং কাটিং বিজনেস করি, কাটিং মানুষকে দিই, অনেক কাস্টমার আসে আমাকে ফোন দেয়, হাই ভাই আমার 10,000 পিস জারা গাছের কাটিং লাগবে। আমি জিজ্ঞেস করি ভাই কবে পাঠাইতে হইব, ভাই আমার 5 তারিখে পাঠিয়ে দিন। আমি কিন্তু তারা সে আমার কাছে কিন্তু দাম জিজ্ঞেস করে না, কুরিয়ার ভাড়া কত সেটা জিজ্ঞেস করে না, আমি তারা জিজ্ঞেস করি না ভাই টাকা কবে দিবেন। আমি কিন্তু মাল প্যাকেট করে 5 তারিখে তার ঘরে মাল পৌঁছে দিই, সে হয়তো 10 তারিখ 15 তারিখ 20 তারিখে বলে হাই ভাই আপনি হাই ভাই আপনি তো টাকাটা নিলেন না, আরে ভাই আপনি যখন খুশি তখন দিয়েন। হ্যাঁ বিষয়টা এমনই আসলে, তো এই এই হলো বিষয়। তারপর আরো কিছু বড় বড় খামারিতে কিছু ব্যাপার আছে, যেমন ধরেন আমি আপনার সাথে ব্যবসা করি, এখন সেই পারপাসে আমি আপনার খামারে এসে গরু একটা নিব, এখন যদি 2 লাখ টাকা বেশি আমি জানি 2 লাখ টাকা বেশি দাম পড়তেছে, তারপর আমি আপনার কাছ থেকে আপনার কাছ থেকে আমার কাছ থেকে সারা বছর আপনার সাথে আমার ব্যবসা আছে, তাহলে বিষয়টা এই হলো বিষয়। তো এখন ছোট খামারি যারা তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ঘাস দিয়ে গরু পালেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভালো ঘাস জারা ঘাস, জারা ঘাস, জারা ঘাস, যেটা নাকি আরও 2-5 বছর মার্কেটে থাকবে, এর বাইরে কোনো ঘাস এখন পর্যন্ত আসে নাই। যত পদের ঘাস দেখেন এত ঘাস খাওয়ানোর দরকার নাই, শুধু জারা আর 20% বা 30% স্মার্ট নেপিয়ার, ব্যাস এনা মানে সপ্তাহে একদিন বা দুদিন নেপিয়ার আর বাকি সব দিন জারা জারা। যেমন আজকে আবার আমি কিন্তু দিছি হলো গিয়ে অজানা হাইব্রিড, এটা হচ্ছে অজানা হাইব্রিড, এটা অজানা হাইব্রিড। হ্যাঁ অজানা হাইব্রিডটা কেন দিছি, আমার ফার্মের ভিতরে আছে, লোকজন কাজ করতেছে আজকে সময় পাইতেছি না, ফার্মের ভিতরে ওই যে ডোবার ভিতরে অজানা আছে, কাইটাইনা গরু রেখাওয়াই দাও। হ্যাঁ এই অজানা হাইব্রিডটা যাদের জমিতে বৎসরে 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাস পানি থাকে তারা এই অজানা হাইব্রিডটা করতে পারে। অজানা হাইব্রিডটাও কিন্তু গরু ভালো খায়। আচ্ছা পানিতে হয়, কোনো পানিতে হয়, শুকনায়ও হয়, দোনো অবস্থায় হয়, কিন্তু হ্যাঁ জারার মতো ওই পরিমাণের প্রোটিন নাই, ওই পরিমাণের কোয়ান্টিটি হয় না, কিন্তু এটা হলো দুর্দিনের সাথী। আচ্ছা দুর্দিনের সাথী, যখন আপনার কোনো উপায় নাই, যেমন আজকে আমার কোনো উপায় নাই, সেজন্য আজকে আপনি অজানা হাইব্রিড দিয়ে দিয়েছেন, অজানা হাইব্রিড দিয়ে দিয়েছে, খেতে যাওয়ার মতো সময় ছেলেরা পায় নাই। আচ্ছা আমরা হাই ভাই ভিডিও বেশি লম্বা করবো না, আমরা যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গত পর্বে অনেকেই কোশ্চেন করেছিল যেটা, সেটা হচ্ছে ঘাস লাগানো আপনি শিখেছেন, পরিচর্যা শিখেছেন, সব কিছু শিখেছেন, কিন্তু প্রথমবার হারভেস্ট করার পরে জমিটাকে কীভাবে তৈরি করতে হবে সেকেন্ড হারভেস্টের জন্য, এই বিষয়টা জানতে চাই। ঠিক আছে চলেন আমার সাথে, আমাদের ঘাস খেত আছে যেখানে, যেটা খেত থেকে আমি গত 1 সপ্তাহ আগে ঘাস কাইটা নিয়ে আসছি, কিছুটা আছে 15 দিন আগে এনেছি, ওই 2টা খেত কাছাকাছি আছে, আমি আপনাদেরকে দেখাই দিই, খেতের পরিস্থিতিটাও দেখলেন আর কীভাবে করতে হয় সেটাও আমি ওইখানে দেখাই দিতেছি। প্লিজ তাহলে হাই ভাই এটা হচ্ছে আপনার হারভেস্ট করা হয়েছে, হ্যাঁ সেই খেত কতদিন আগে হারভেস্ট করছেন এখানে? এটা আমি জমিটা 1 সপ্তাহ আগে বা একদিক থেকে কাটা শুরু হয়েছে, তো এই দিক থেকে 10 থেকে 12 দিন আগের থেকে কাটা শুরু হয়েছে, ওই পাশে শেষ হয়েছে আপনার 1 সপ্তাহ হয়েছে, তো এইভাবে আছে। আচ্ছা এখন এটাকে সেকেন্ড টাইম হারভেস্ট করার জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? আচ্ছা তাহলে একটু এই পাশে আসি আমি। হ্যাঁ প্লিজ। যখন আমি জমির ঘাসটা কাইটা নিছি তখন কাইটা নেওয়ার পরে ওই যে ঘাসের যে উচ্ছিষ্টটা শুকনা পাতা এগুলো সব এইভাবেই পড়ে ছিল। আচ্ছা এই যে পড়ে আছে, পড়ে আছে, এটা এইভাবেই থাকে। ঠিক আছে এটাকে আমি সময় দিই 1 সপ্তাহ, এটা এইভাবেই থাকবে, এখান থেকে কুশি গজাবে। আচ্ছা আচ্ছা 1 সপ্তাহ পরে এসে আমি কি করি, এই আগাছাগুলোকে সব পরিষ্কার করি প্রথমে, মানে ওই শুকনো পাতাগুলোকে সব পরিষ্কার করে নিই, অন্য কোনো আগাছাও কিন্তু জন্মাইতে পারে নাই ওই শুকনো পাতার জন্য। আচ্ছা আচ্ছা এখন এটার কাজ হলো এই যে জমিটা তারা কোবাইতেছে, আমরা নিড়ানি বলি এটাকে, এটাকে নিরকাশি দিয়ে না মানে দাও কোদাল দিয়া হালকা করে কোপ দেওয়া দিতেছি। আচ্ছা কোপ দেওয়া দেওয়ার পরে এই পুরা জমিটা এইভাবে কোবানো হবে। আচ্ছা কোবায় আমি এটা রেখে দেবো। আচ্ছা কতদিন থাকবে এইভাবে? এইভাবে থাকবে 3 থেকে 4 দিন। আচ্ছা 3 থেকে 4 দিনে এখন এই ঘাসটা যে অবস্থায় আছে 1 সপ্তাহে, এই 3-4 দিনে আর ডবল হয়ে যাবে। আচ্ছা এই 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 কোপটার কারণে। আচ্ছা আচ্ছা তখন যে কাজটা আসবে সেটা হলো এই যে এইভাবে ঘাসের গোড়ায় গোড়ায় মাটি দেওয়া হবে। এই যে ঘাসের গোড়ায় গোড়ায় আমরা এইভাবে মাটি দিয়ে দেবো 1 সপ্তাহ পরে, এটা আজকে দিব না, আজকে শুধু পুরাটা নিড়ানি দেওয়া হবে, নিড়ানি দেওয়া হবে জাস্ট এই 1 সপ্তাহ পরে এসে আমি এইভাবে এটা দিয়ে দিলাম। আচ্ছা দিয়ে দেওয়ার পরে জমিতে আমি সেচ দিব। আচ্ছা জমিতে সেচ দিয়ে যে জমিটা ভিজা আছে নিচে রস আছে তারপরেও আমি সেচ দিব, সেচ দেওয়ার 2 দিন বা 3 দিন পরে রাসায়নিক সার, জৈব সার, যেই সারটা আমার কাছে আছে সেই সারটা আমি দেবো। যদি আমি রাসায়নিক সার দিই দেবো, জৈব সার দিলেও আমি রাসায়নিক সার দিব। আচ্ছা অনেকে বলে যে ভাই শুধু আমি গোবর দেই, আমার মনে হয় না যে উনি ভালো ফল পাবে, আপনাকে রাসায়নিক সার ব্যবহার করতে হবে, পরিমাণে হয়তো কম বেশি হইতে পারে। আচ্ছা তো সেটা আমরা করি, তো আমরা দেখা গেছে যে চেষ্টা করি গোবর দেওয়ার জন্য। আচ্ছা গোবরটা কিভাবে তৈরি করেন? গোবরটা দেখা গেছে যে আমি প্রথমত আমার যেই পরিমাণ জমি আছে সেই পরিমাণ গোবর আমার কাছে নাই,
তো প্রতিদিনের গোবরটা আমি প্রতিদিন শুকায় ফেলি রোদরে। আচ্ছা, আপনি হয়তো ফার্মে গেছেন, ফার্মে দেখছেন যে তেরপল বিছাইয়া নিচের মাটি ভিজা, এখন তো বর্ষা গেল মাত্র, মাটি ভিজা, মাটিতে তো গোবর শুকাবে না, আমি তেরপল বিছাইয়া গোবর শুকাই দিছি। ওই গোবরটাই আমি দুই দিন বা তিন দিন গোবর শুকাইয়া আইনা জমিতে আমি ছিটাই দিব, সাথে আমি রাসায়নিক সার দিব। সেটা হলো পানি দেওয়ার পরে যে জমিটাতে ভিজা থাকবে, গোবরের রসটা রাসায়নিক সারের রসটা জমিতে নিয়ে নিতে পারবে। আচ্ছা, এই হলো প্রক্রিয়া। আচ্ছা, তাহলে গোবর দেওয়ার পরবর্তী কাজ হচ্ছে পানি দেওয়া। পানি দেওয়ার না, আপনার পানি দিয়া তারপরে আমি গোবর দিব। পানি দেওয়ার পরে আপনি গোবর দিবেন? হ্যাঁ, গোবর দিব। আচ্ছা, আর ওই পাশে যে ক্ষেতটা আছে আপনার, আপনি এর আগে আমাদেরকে ওইদিকে একটা বাগান দিয়েছিলেন, আরো অনেক বড় বাগান ছিল। হ্যাঁ, ওইটা ওই পাশে একটা বড় বাগান ছিল, ওটা এখন ঘাস বড় হয়ে গেছে, ওটা কাটিং এর জন্য এখন রেডি আছে। আচ্ছা, কাটিং এর জন্য রেডি আছে। কাটিং তো সবসময় সেল করেন সারা বছর? হ্যাঁ, সারা বছরই আমি কাটিং দেওয়ার চেষ্টা করি। এখন কি কি ঘাসের কাটিং আছে আপনার কাছে? আমি আমার মতো করে আমি সার্ভে করে দেখছি বাংলাদেশে এখন দুইটা ঘাসই ভালো, সবচেয়েতে ভালো ঘাস হলো জারা ঘাস, যেটার উপরে কোনো ঘাস নাই। প্রত্যেকটা খামারির অন্তত 80-90% 80-90% ভাগ জারা ঘাস থাকতে হবে। আচ্ছা, আর যদি পারে সে 10-15-20% স্মার্ট টেপিয়ারটা করলো, এটা সপ্তাহে একদিন গরুকে দিল, কারণ এটা হারভেস্টের টাইমটা একটু লম্বা, প্রায় 70-75 দিন লেগে যায়। ছাগলের জন্য 1-1.5 মাসে খাওয়ানো যায়। আচ্ছা, তো যার জন্য সবাই, আমার কাছে অনেক ধরনের ঘাস ছিল, সবগুলো আমি অফ করে দিয়েছি, এখন শুধু দুইটা ঘাসই রাখছি, জারা এবং স্মার্ট নেপিয়া। এখন এই দুইটা কাটিংই পাওয়া যাবে আপনার কাছে? হ্যাঁ, পাওয়া যাবে। তবে আমি অনুরোধ করব, কেউ শুধু স্মার্ট নেপিয়ার করার চেষ্টা করবেন না, আপনার খামার লসে যাবে। আচ্ছা, আপনি আপনার খামারের গরুর ঘাসের চাহিদা 100% জারা দিয়ে পূরণ করার চেষ্টা করবেন, দেন আপনার কাছে যদি অতিরিক্ত থাকে তখন আপনি স্মার্ট নেপিয়ার সপ্তাহে একদিন গরুর মাংসের মতো খাবেন, গরুর মাংসের মতো খাওয়াইলেন। হুম, সেটা আমি গোবর দিব, সার দিব। আচ্ছা আচ্ছা, কতদিন পরে কাটার উপযুক্ত হবে? তো ওই যে এটা দেখালাম যে আমি 2-1 দিনের ভিতরে ওটাতে পানি দিব, পানি দেওয়ার 2 দিন পরে গোবর দিব, সার দিব। আচ্ছা, ওই যেই দিন সার দিব তার 3 সপ্তাহ পরে আমি কাটবো। আচ্ছা, 3 সপ্তাহ পরে কি পরিমাণ হবে ঘাস? 3 সপ্তাহ পরে আমাদের ঘাসটা রেডি হবে, এই যে এখন যেটা আছে এইটা এইটা এটা এটা এই নিয়ে কয়বার হারভেস্ট হইছে? এটা আমার 1.5 বছর হয়ে গেছে অলরেডি, দেড় বছর এটা রানিং চলতেছে, কাটতেছে, ই হইতেছে। তো অনেকে আবার জারা ঘাসের ব্যাপারে বলে যে 1 মাসে হারভেস্ট করা যায়, আসলে 1 মাসে আপনি কীভাবে হারভেস্ট করবেন? আপনার এই ক্ষেত পরিষ্কার করা, কুশি গজানো, গাছের গোড়ায় মাটি দেওয়া, এখানেই তো আপনার 3 সপ্তাহ চলে গেছে। আচ্ছা, দেন আপনি যখন রাসায়নিক সারটা প্রয়োগ করবেন তার 3 সপ্তাহ পরে, 21 দিন পরে আপনি গরুকে খাওয়াবেন, তার আগে তো গরুকে খাওয়াইতে পারবেন। 41-42 দিন আপনি হারভেস্ট করবেন। আর যদি মনে করেন যে আমি 100% গোবর দিয়েই খাওয়াবো, তখন আপনি আজকে গোবর দিলেন, 3 দিন পরে নিয়ে খাওয়ান, সমস্যা নেই। সেটা অন্য জিনিস। আচ্ছা, আমরা আমাদের ভিডিওটা শেষ করব, তো শেষ করার আগে এই জারা ঘাস সম্পর্কে, স্মার্ট নেপিয়ার সম্পর্কে কিংবা আপনার নিজের অভিজ্ঞতা সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দিবেন, এবং আমাদের দর্শক যারা আছে নতুন খামার করতে চায়, ঘাস চাষ করতে চায়, তাদেরকে কিছু পরামর্শ দিবেন। প্রথমত হলো প্রত্যেকটা খামারিকে আমি বলবো, আগেও বলছি, একটা সার গরুর জন্য 8 শতক জমি আপনি জারা ঘাসের জন্য বরাদ্দ রাখবেন, অন্য কোনো নেপিয়ার পাকচুং দিয়ে আপনি কাভার করতে পারবেন না, স্মার্ট নেপিয়ার দিয়ে পারবেন না। হ্যাঁ, জারা ঘাস 8% জমি বরাদ্দ রাখবেন, গাভী গরুর জন্য 10-12% জারা ঘাস বরাদ্দ রাখবেন একটা গরুর জন্য। তাহলে দেখা গেছে আপনার খামারে অনেকাংশেই আপনি দুশ্চিন্তামুক্ত থাকবেন গরুর খাদ্য নিয়ে, খাবার নিয়ে। আর সবাই চেষ্টা করবেন ঘাস নির্ভর গরু করার জন্য, ঘাস নির্ভর গরু যদি করেন ফ্যাটেনিংয়ে আপনার মাংসের কোয়ালিটি ভালো হবে। আপনি যদি ঘাস নির্ভর গাভী পালেন আপনার দুধের কোয়ালিটি ভালো হবে, দুধে ক্রিমের পরিমাণটা বেশি থাকবে, ফ্যাটের পরিমাণটা বেশি থাকবে। আপনি যদি দানাদার দিয়ে গাভী পালেন সেই গাভীতে ফ্যাট পার্সেন্টেজ খুব কম থাকবে। আর সার গরুকে যদি আপনি দানাদার দিয়ে পালতে থাকেন তাহলে আপনার মাংসে চর্বির পরিমাণ বেশি থাকবে। আমরা ঘাস 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 নো ঘাস নো খামার নো ঘাস না আপনার এটাকে অন্যভাবে এখন বলতে হইব, ঘাস 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 ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই, ঘাস লাগবেই লাগবেই। আর এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র একটাই ঘাস, যারা এর বাইরে কোনো ঘাস নাই। সালাত হিসাবে স্মার্ট নেপিয়ার, সালাদ হিসেবে স্মার্ট নেপিয়ার। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।